তো আজকে একটা নতুন দিন, একটা নতুন ভিডিও, একটা নতুন জিনিস তোমাদের কাছে আজ আনবক্সিং করব। জিনিসটা হচ্ছে উলানজির মোবাইল ট্রাইপড এবং মোবাইল হোল্ডার। এই দুটো জিনিস আমার কাছে এসেছে, তো এই দুটো জিনিসই আমি আজকে আনবক্সিং করব। আর আজ তো বন্ধুরা, বক্সটা খোলার আগে আমি জানিয়ে রাখি, যখন আমার কাছে প্রোডাক্টটা আসে, প্রোডাক্টটা আসার পর আমি পেমেন্ট করে চলে আসি তাড়াতাড়ি, কারণ দেখি তারপর বাড়িতে এসে দেখি যে জিনিসটা এইখান থেকে একটা এরকম ফুটো আছে। তো এটা আমার কাছে আগের প্যাকিংটা ভালো ছিল, কিন্তু এই প্যাকিংয়ে এইরকম অবস্থা, কারণ কি আমি জানতে পারিনি এখনও। আর ভেতরে আমি খুলে দেখব জিনিসটা অ্যাকচুয়ালি যেটা আমি অর্ডার করেছিলাম সেটাই আছে না অন্য কিছু আমার সঙ্গে ফ্রড হয়েছে। তো সব কিছু তোমাদের কাছে শেয়ার করব সাথে, তো তার আগে আমি বক্সটা ওপেন করে বক্সটা ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই বক্সটা এসেছে, MT08 ট্রাইপড। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটার দাম এখানে 1499 লেখা আছে, আমার কাছে নিয়েছে 1240 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটা, তো আমি এটা ওপেন করে দেখব এবং তোমরা বিলটা দেখতে পাচ্ছ আমার কাছে কত নিয়েছে, আমি তোমাদের বিলটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত নিয়েছে, তো আমি বলে দিই এটা 1240 টাকা নিয়েছে। তো বক্সটা ওপেন করাতে আমি পেয়ে গেছি এই প্রোডাক্টটা, যেটা আমার 1240 টাকা নিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ শুধু এইটা, এর উপরে যে মোবাইল মাউন্ট করার যে সিস্টেমটা সেটা নেই, শুধু এইটা তোমরা পাবে। তো এইটা কীভাবে কাজ হয় অবশ্যই তোমাদের জানাবো, শুধু এইটা পাবে, দেখে নাও তোমরা। শুধু এইটার দাম উলানজির 1240 টাকা, শুধু এই জিনিসটার দাম। এই জিনিসটা কী করে কাজ হয় আমি সবই আপ তোমাদের দেখাবো, তো তার আগে দেখে নিই। এবার সেখানে উলানজির স্টিকার পাওয়া গেছে, দুটো স্টিকার, একটা লাল একটা হলুদ কালারের, আর তেমন কিছু নেই বক্সের মধ্যে। তো এই সব সাইডে রেখে মেন যে উলানজির এই কেসটা, এইটা কীভাবে সেটিং করতে হয়, তো তোমরা যদি এটা কেনো তো তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা ঠিক এরকমই। এই যে এইটা যদি তোমরা ঘোরাও তাহলে এই উপরের মাথাটা, এই যেটা দেখতে পাচ্ছ এই জিনিসটা এইদিক ওইদিক হবে, মানে এই দিক এই দিক যেদিক খুশি তুমি করতে পারবে। 360 ডিগ্রি রোটেশান তোমরা দেখতে পাচ্ছ, এটা 360 ডিগ্রি রোটেশান। আর তোমরা যদি এটা সেলফি স্টিক বা একটু লম্বা করতে চাও তাহলে জাস্ট, আর তোমরা যদি এইটা লম্বা করতে চাও জাস্ট এইটা এরকম উপরে ধরে টানলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি এক হাতে দেখাচ্ছি কারণ এক হাতে আমার ফোন আছে, তো এটা একটু অসুবিধা আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এটা উপর দিকে টানলে এরকম হয়ে যাবে, আর যদি তোমরা এরকম করো নিচের দিকে করো তাহলে এটা হয়ে যাবে এরকম, মানে এটা বড়ো হবে ছোটো হবে, সেলফি স্টিক লম্বা করতে পারবে। আর এই যে উইংসগুলো, তোমরা উইংসগুলো এরকম করে কোথাও রেখে ফটো তুলতে পারবে, ঠিক আছে। জিনিসটা খুব হালকা, প্লাস্টিকের মেটেরিয়ালটা খুব ভালো। আর তোমরা এই যে গ্রিপগুলো দেখতে পাচ্ছ, এই যে গ্রিপগুলো, এই যে তোমাদেরকে দেখাই, এই যে গ্রিপগুলো আছে না, এই গ্রিপগুলো খুব সুন্দর, মানে একটা সফট টাচ ফিল দিচ্ছে, মানে তোমার যদি হাতে ঘাম দেয় তাহলে তোমার এটা স্লিপ খাবে না, খুব কমফোর্ট, মানে জিনিসটা ধরতে তোমার নিজেকে দারুণ লাগবে, ঠিক আছে। এই জন্য বললাম যে 1240 টাকা নিয়েছে, আমার মনে হয় খুব সুন্দর জিনিসটা। তো এটা শুধু হলে তো তুমি তোমরা ফোনটা করতে পারবে না, এর জন্য এর উপরে একটা মোবাইল হোল্ডার হয়, মানে মোবাইল হোল্ডার সেটা দেখাচ্ছে, সেটাও আমি অর্ডার করতে হয়েছে এক্সট্রা, সেটার কত রেট নিয়েছে এবং কত কী হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ অ্যামাজন, এটা অনেক আগেই চলে এসেছিলো, এইটা এসেছিলো না, এটাই আসতে দেরি হলো, তাই আমি এটাকে রেখেছিলাম, নাহলে অনেকদিন আগেই আমি আনবক্সিং করে দিতাম। তো এটাকে খুলি, এর ভিতরের জিনিসটা বের করি, তারপর তোমাদের কাছে আমি দেখাচ্ছি। তো বক্সটা আমি ওপেন করে ফেলেছি, শুধু এইটার দাম হচ্ছে তোমার 573 টাকা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 573, মানে এইটা নিয়েছে 1240, আর এর উপরে যে ক্ল্যাম্পটা হবে মানে এখানে লেগে যে মোবাইলটা ধরবো সেই হোল্ডারটার দাম হচ্ছে 573, ঠিক আছে।
তো এই বক্সটা ওপেন করেছি, এই বক্সের ভেতরে এবার কীরকম আছে তোমাদের অবশ্যই আমি দেখাবো। ওপেন করতে অসুবিধা হচ্ছে কারণ এক হাতে ফোন ধরেছি আর এক হাতে এটা, তো সমস্যা হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটার ভেতরে শুধু এইরকম একটা উলানজির কেস বেরিয়েছে ST07 মানে ফোন ক্লিপ উইথ কোল্ড শু মাউন্ট, মানে এর উপরে এই যে জিনিস দেখতে পাচ্ছ এর উপরে আপনি তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই প্যাকেটের জিপ সিস্টেম। এই জিপটা ওপেন করলেই এভাবে কাটতে হবে না কোনো কিছু, আর এইরকম একটা কিছু কোল্ড শু মাউন্ট পাবে। এই যে এটা আছে উপরে মাউন্টেনটা, এখানে তোমরা মাইক্রোফোন এরকম অ্যাটাচ করতে পারবে দিয়ে তোমরা ব্লক করতে পারবে। তো এটা ঠিক এরকমই দেখতে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আই হোপ উলানজির। তো এটা হালকা, প্রচুরই হালকা প্রোডাক্ট, জিনিসগুলো প্রচুর হালকা। এটা তোমরা দেখতে পাচ্ছ উপর নিচে হয় এরকম, মানে মোবাইলটা এবং কিনে মোবাইলটার ভেতরে রেখে তারপর তোমরা এর মধ্যে এটাকে লাগাতে হবে। তো আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি জিনিসটা কীরকম হয়। তো বন্ধুরা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা ঠিক এরকম হবে। তো টোটাল এই যে জিনিসটা মানে এই সেট আপটা আমার পড়েছে, এই নিচের এগুলাঞ্জের এই এটা নিয়েছে হ্যান্ডেল গ্রিপটা নিয়েছে 1240 আর এটা 570। তাহলে তোমরা হিসাব করে দেখে নাও কত পড়েছে, ঠিক আছে? তো পড়েছে কিন্তু এটা খুব সুন্দর তো আমার কাছে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা কেমনভাবে ফোন হোল্ডিং হয়। তো এটা যদি তোমরা তিনটা এই পাখনা খুলে দাও তাহলে এরকমভাবে বসে যাবে, তারপর তোমরা কোনো কিছু করতে পারবে, রেকর্ডিং করতে পারবে। তারপর এটা যদি তোমরা এরকম করে নাও, জিনিসটা খুব হ্যাভি, মানে কখনো মনে হবে না যে ফোনটা মাউন্ট থেকে খুলে যাবে বা এরকম কিছু, এরকম কিছু মনে হবে না। তারপর সেলফি স্টিক খুলে দিলেও তোমার মনে হবে না যে জিনিসটা পড়ে যাবে বা কোনো কিছু, তোমরা এটা ভালো ইউজ করতে পারবে। জিনিসটা ভ্যালু ফর মানি আমার যেটা দেখে মনে হচ্ছে, তো এরপর ইউজ করলে বোঝা যাবে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যদি ভালো লাগে বা এটা ইনফরমেটিভ হয় তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই বিষয়ে আর অন্য কিছু যদি জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।